আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রায়ানি গ্রান্ড পেজ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালোই আছেন, আপনাদের দোয়া আমিও ভালো আছি। আর আমার খামারে কিছু সংখ্যক বাচ্চা বড় হয়েছে, অনেকে ছোট বাচ্চা নিতে নারাজ, কেননা অনেক দিন পালতে হয়, দীর্ঘ সময় পালতে হয়। সেজন্য তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা, কোচিংয়ের বাচ্চা আছে এখানে তিন পেয়ার, বাচ্চা বললে ভুল হবে, এখন অ্যাডাল্ট, চার মাস প্লাস হয়ে গেছে, মোরগ ডাকে এসে পড়ছে, অনেকে সাথে সাথে প্রোডাকশন চান তাদের জন্য এই মুরগিগুলো, কারণ এক দেড় মাস পারলেই এরা প্রোডাকশন এসে পড়বে। আর কোচিং আসলে মল্টেড কোচিংটা, এটা ইউরোপিয়ান ব্রিড, ইউরোপিয়ান ব্রিডের আসলে সকল মুরগি দেখতে অনেক সৌন্দর্যময় হয়, যেমন ইউরোপিয়ান সিল্কিটা, ইউরোপিয়ান কোচিংটা আসলে পুরোপুরি ফুটবলের ন্যায় হয়ে যায়, গোলাকার, পায়ে অনেক ফেদার। আসলে মুরগিটা কিন্তু সবারই মুখে মুখে এখন কোচিং, সিল্কি, ব্রাহ্মা। আর ব্রাহ্মার মধ্যে আছে, এই ভিডিওটা দেখাইতেছি আপনাদের, বাচ্চা দেখাইতেছি, এক মাস প্লাস, প্রায় দু মাস বয়স, লাইট ব্রাহ্মা। লাইট ব্রাহ্মাটা আসলে কিন্তু বাংলাদেশে এখন সচরাচর অনেকে নিতেছে, নতুন উদ্যোক্তারা এই খামার শুরু করতেছে লাইট ব্রাহ্মা দিয়ে, কারণ বাজারে লাইট ব্রাহ্মার চাহিদা ব্যাপক। এই বাচ্চাগুলো আসলে ভ্যাকসিন কমপ্লিট, আমার এখানে যে বাচ্চাগুলো আছে সব কিছু ভ্যাকসিন কমপ্লিট, কারণ ভ্যাকসিন আসলে 20 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যায়, পরবর্তী আবার চার মাস পরে আবার দিতে হয়। রানীক্ষেতটা মুরগির প্রধানত ভ্যাকসিন হলো রানীক্ষেত। আর বাচ্চাগুলো যারা নিতে ইচ্ছুক অবশ্যই স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন, কেননা কমেন্টের উত্তর অনেক সময় দেওয়া হয় না, দেওয়া যায় না, কারণ সবসময় অনলাইনে থাকা হয় না, সেজন্য মুঠোফোনে কল দিবেন। আমার লোকেশন গাজীপুর চান্দরা, যদি কেউ আসে নিতে চান সেক্ষেত্রে একদিন আগে ফোন দিবেন, ফোন দিয়ে আসবেন, কেননা সবসময় খামারে থাকা হয় না। আর যেহেতু বাচ্চা আমার কাছ থেকে নেবেন, আমি বাচ্চা লালন পালন করি, সেহেতু আমার সাথে পরামর্শ কইরা সাক্ষাতে কথা বললা নিলে অনেক বেটার হয়, কারণ আমি যদি খামারে না থাকি আমার লোকজন দিবে আপনাদের বাচ্চা, সেক্ষেত্রে তারা সঠিক পরামর্শ দিতে পারবেন না, সেজন্য একদিন আগে ফোন দিয়ে আসলে সেটা ভালো হয়, কারণ আপনারা আসার হলে আমি সেখানে বাসায় থাকবো। আসলে খামার এখন ছোটো করে খামার শুরু করা উচিত, কারণ দেশের যে অবস্থা, বেকার বসে না থাকে, টুকিটাকে দু এক পেয়ার মুরগি দিয়ে পালন করলে, অবশ্য আমি এর আগে একটা ভিডিও দিছি যে ভালোই একটা চাকরির থেকে ভালো টাকা ইনকাম করা যায় দু এক পেয়ার মুরগি থাকলেই। আমি খুব শীঘ্রই আরেকটা ভিডিও দিতেছি আপনাদের, যে মুরগির এক পেয়ার ব্রাহ্মা, এক পেয়ার কোচিং, এক পেয়ার সিল্কি পালনে কত টাকা খরচ যায়, এবং এর থেকে লাভবান কীরকম হতে পারবে, বেনিফিট কীরকম আসে, সেই ভিডিওটা ইনশাল্লাহ পেয়ে যাবেন।